উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ। ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। স্বাস্থ্যকেন্দ্রে কুকুরের কামড়ানোর ভ্যাকসিন নিতে এসে গুরুতর অসুস্থ এক যুবতী। এই ঘটনাকে কেন্দ্র করে কোনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উত্তেজনা। পরিবারের লোকজন ও উত্তেজিত জনতা ভাঙচুর চালায় স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসার গাফিলতিতে ওই দীপশ্রী চক্রবর্তী নামে ওই যুবতীর অচৈতন্য হয়ে পড়ে বলে অভিযোগ। কুকুরের কামড় খেয়ে ভ্যাকসিন নিতে এসেছিল সে। হাওড়া থেকে মৌমিতা সানার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। বাচ্চাটি চকপাড়া নন্দনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, চকপাড়া মিলনী মোড়ের কাছে বাড়ি। বাচ্চার নাম দীপশ্রী চক্রবর্তী, বাবা দেবব্রত চক্রবর্তী। বাচ্চাটি বছর 18-19 বয়স, ডিগ্রি কোর্সে পড়ছে, আমাদেরই প্রতিবেশী পাড়ার মেয়ে, জি বলা যায়। তো ওর বাড়ির পোষা কুকুর যার ভ্যাকসিন নেওয়া ছিল, ওই কুকুরটি আজকে সকালে বাচ্চাটাকে কামড়ায়। ওর মা এখানেতে কোনা হসপিটাল, জগদীশপুর গ্রামীণ হসপিটালেতে নিয়ে আসে চিকিৎসার জন্য। এখান থেকে অ্যান্টিরাবিস ভ্যাকসিন সাজেস্ট করা হয়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ায়, রোদ ছিল, গরম ছিল, বাচ্চাটা একটু অসুস্থ হয়ে পড়ে। একদম যখন ও লাইনের সামনে পৌঁছয়, তখন দুবার বমি ওকে, ডাক্তারবাবুর সামনেও বমি। সেই অবস্থায় ডাক্তারবাবুরা ওকে ছুঁয়ে দেখা, ওর পালস রেটটা দেখা, বা ও ভ্যাকসিনটা নেওয়ার মতো কন্ডিশনে আছে কি না সেটা দেখা, প্রেশার দেখা কিছু করেননি। সিস্টারকে বলেন এবং তিনি পুশ করে দেন। এই ইঞ্জেকশন যা পুশ করা হয় সেটা অ্যান্টিরাবিস, কী কী ভ্যাকসিন আমরা ওনাদের থেকে ভার্বালি জানি, আমরা এখনও কোনো তার এভিডেন্স কিছু পাইনি, ওনারা আমাদের কিছু দেখাননি, বলেছেন যে অ্যান্টিরাবিস দেওয়া হয়েছে, দ্যাটস অল। 5-7 মিনিটের মধ্যে বাচ্চাটি কোলাপস করে, হার্ট ফেল হতে পারে বা অন্য কোনো কিছু কজ হতে পারে। বডিটা শুয়ে রাখে এবং যথারীতি ফোন নাম্বার নিয়ে ফোন করে। আমরা পাড়া থেকে সবাই দৌড়ে আসি, বাচ্চার আদার্স গার্জিয়ানরা, পরিবারের লোকজনরা, পাড়ার প্রতিবেশীরা, রাজনৈতিক নেতৃত্ব সবাই দৌড়ে আসে, স্থানীয় উপস্থিত মানুষজন সবাই দৌড়ে আসে। তো দীর্ঘক্ষণ এইভাবে পড়েই থাকে বাচ্চাটার শরীরটা বাইরে, কান্নাকাটি চলছে। ওনারা কলাপসিবল গেট বন্ধ করে ফোর্সকে ডাকান, পুলিশ ফোর্সকে, প্রচুর পরিমাণে পুলিশ আসে। আমরা আইন প্রশাসনকে হাতে তুলে নিইনি, আমরা পূর্ণ সহযোগিতা। আচ্ছা, তখন ডাক্তারবাবু ফার্স্ট এড কিছু ব্যবস্থা করলেন না? একদম কিচ্ছু করেননি, অন্তত আমাদের সামনে কিচ্ছু করেননি। আমি এখানে এসেছি 2-2.5 ঘন্টা হয়ে গেছে, বাচ্চার মা তার আগে থেকে রয়েছে, কোনো রকম ফার্স্ট এডের কিছু ব্যবস্থা করেনি। জাস্ট উনি ডিক্লেয়ার করে দিয়েছেন যে মা এক্সপায়ার করে গেছে বাচ্চাটি। তো এই অবস্থায় টানা এছাড়া নাড়াঘাটা অনেকক্ষণ ধরে হচ্ছে, কান্নাকাটি। আপনারা কী চাইছেন? আমরা সুবিচার চাইছি, যাতে মানুষের আস্থা ফিরে আসে সরকারি চিকিৎসা ব্যবস্থার উপর। সাধারণ গরিব মানুষ, তারা সরকারি চিকিৎসা ব্যবস্থা ছাড়া কোথায় যাবে? হাসপাতাল, ডাক্তারবাবু, নার্স, এরা আমাদের মা বাবা। তারা যদি নেগলিজেন্সি করেন তো তাহলে আমরা আর কোথায় যাবো? আপনারা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করবেন? রাজ্য সরকারের মুখ না পড়ে মুখ উজ্জ্বল থাকে, সরকারি চিকিৎসা ব্যবস্থার সুনাম বৃদ্ধির জন্য সুবিচার চাইছে। আপনারা কি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করবেন? অবশ্যই করবো, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তার গার্জিয়ানরা যেরকম সিদ্ধান্ত নেবেন, এবং আমাদের অভিমত, আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে ওনাদের বিরুদ্ধে লিখিত কমপ্লেন অবশ্যই আমরা করব। ঠিক আছে, আপনার নাম? শুভজিৎ ঘোষ।